বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার অনুভূতি, হ্যাঁ, আমি কাজী রহমতুল্লাহ। আমি সিনিয়র সভাপতি পোস্টে আমার কলম মার্কা বোর্ডে আমি ইনভাইটেড প্যানেলে আমার যে অনুভূতি এটা মানে বলা বহুল্য। কারণ কি যে আমাদের যে মরহুম রশিদ স্যারের যে একটা যে স্বপ্ন ছিল এবং তার সাথে আমাদের এই স্বপ্ন ছিল, আজকে তার প্রতিফলন হতে যাচ্ছে, এই জন্য এটা বলা আমার ভাষা নাই। আমি খুব আনন্দিত আমাদের এই যে টোটাল 41টা ব্যাচের সবারই প্রচেষ্টায় এবং আমাদের সবার মানে ইউনাইটেড মুসলিম প্যানেলের যা নকাম মার্কার সবার প্রচেষ্টায় আজকের এই সাকসেসফুল, এটা একটা সুন্দর জিনিস হতে যাচ্ছে। এই অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনটা হয়ে গেলে আমরা একটা স্বীকৃতি পাবো দেশে বাইরে সব জায়গায় এবং একটা সুখনীয়ভাবে আমরা সবসময় একত্রে থাকতে পারবো এবং আমরা নিজেদের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং সব কিছু আমরা করতে পারবো। আমরা আশা করি আমাদের ইউনাইটেড প্যানেলের কলম মার্কে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমি চাই আমরা আমার অনুভূতির বলা বাহুল্য, কারণ আমার পিছনে বড়রা ছোটরা এবং আমার সহপাঠীরা সবার স্বার্থ সবার জন্যই আজকে আমরা সার্থকতা। তাই আমার মরহুম যারা ছিলেন, যাদের স্বপ্ন ছিল তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। আমরা যেন ভবিষ্যতে আমাদের এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমাদের যে ইস্তেহার করা হয়েছিল ওটা যেন বাস্তবায়িত করতে পারি, আল্লাহর কাছে আমার প্রত্যাশা এবং আশা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক শাহরিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ দিই এই জন্য যে আমরা মরহুম আমাদের স্যার রশিদ স্যার তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তার মধ্যে আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য আমরা স্যারের রুহের মাক্তার মাগফিরাত কামনা করি। আমি সবাইকে বলতে চাই যে আজ স্যার চলে গেছেন কিন্তু তার স্বপ্ন রেখে গেছেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। না বললেই নয়, আমাদের পুনর্মিলনের থেকে শুরু হয়েছে, একটা দুইটা পুনর্মিলন হয়েছে, তারপরে আজকে আমরা অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন তার নির্বাচন করতে গিয়েছি। সেই নির্বাচনের এই বিপুল সাড়া, এখানে না আসলে যারাই মুসলিমিয়ান আছেন, মুসলিমিয়ানের বাইরেও আছেন, কারণ আমরা তিনটা ভাই এই স্কুল থেকে পড়াশোনা করেছি। আমি ইমদাদুল হক, আমার বড় ভাই একরামুল হক, তার বড় শহীদুল হক, তিনজনেই আমরা পড়াশোনা করেছি স্কুল থেকে। আসলে সত্যি কথা বলতে কি, অনুভূতি প্রকাশ করার না, আমরা চাই যে যারাই যেখানে যে প্রান্তেই আছেন মুসলিমিয়ান তারা আসবেন। আমাদের অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন আজকের থেকে আমরা নির্বাচিত অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন হলো, এটা রেজিস্ট্রেশন হবে, আমাদের ইশতেহার দেওয়া হয়েছে, আমরা ইশতেহার বাস্তবায়ন করব। আমি যুগ্ম সচিব হিসাবে এখানে পদপ্রার্থী, আর মাত্র 30 মিনিট পরেই ভোটের ফলাফল পাওয়া যাবে। আশা করি সবাই যদি আমাকে নির্বাচিত করে, আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমরা 41 জন মিলে সেটা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ, 93 ব্যাচ। আমি ইউনাইটেড মুসলিমিয়ান প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে দাঁড়িয়েছি কলম মার্কায়। তো এই ঋণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুরুটা হয়েছিল, ধারণাটা শুরু হয়েছিল সেই আমাদের 2017 সালের রিউনিয়ন থেকে। তো সেই রিউনিয়নের কোষাধ্যক্ষ আমি ছিলাম। তো রিউনিয়ন হচ্ছে একটা নির্দিষ্ট দিনের ভ্রাতৃত্বের মেলবন্ধন, কিন্তু আমার হিসেবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা এটা কিন্তু মানে সারা জীবনের, মৃত্যুর আগ পর্যন্ত যতদিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্তিত্ব থাকবে স্কুলের সাথে সেটার মেলবন্ধনটা থাকবে। তো আমরা এই স্কুল থেকে তিন ভাই এই স্কুল থেকেই অধ্যয়ন করেছি। তো আমার হিসেবে এই স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ এইসবের মধ্যে সবচাইতে ভ্রাতৃত্ব বন্ধনটা মানে থেকে যায় হচ্ছে স্কুল লাইফে। তো এই স্কুল লাইফের একটা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটা দীর্ঘদিনের মানুষে আমাদের প্রাক্তন ছাত্রদের একটা চাওয়া ছিল, এটা নানান কারণে নানানভাবে এটা হয়ে ওঠে নাই। এই উদ্যোগটা বেশ কয়েকবার নেওয়া হয়েছিল কিন্তু এটা কি রূপ পায় নাই, পূর্ণাঙ্গ রূপ পায় নাই। তো এবার ইনশাআল্লাহ আমরা আর আধা ঘন্টা পরে এটার পরিসমাপ্তি ঘটবে, একটা টাইমে এটার রেজাল্ট আউট হবে।
পাশ ফেল যেই করুক কিন্তু রিউন আমরা যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলাম এটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাটা দেখতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমি এর উত্তরোত্তর উন্নয়ন কামনা করি যেই পাশ করুক। তো আমাদেরই তো ভাই তারা, তো আপনার হয় জুনিয়র ভাই সিনিয়র ভাই, আমাদেরই ভাই, আমাদেরই স্কুলের ভাই, তো আমরা সবাই তাদেরকে বরণ করে নিব। নিজেদের যে আগের যে সম্পর্কটা ছিল সিনিয়র ভাই জুনিয়র ভাই ওই রকমই থাকবে, এটা সবার কাছে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আপনারা অনেক কষ্ট করে আমাদের আজকের এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য এসেছেন, আমি আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রচেষ্টা যদি সফল হয় এবং সবাই যদি মনে করে যে একটি সুন্দর নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে তাহলে আমাদের সার্থকতা। আমাদের অনেক দিনের একটা প্রচেষ্টা, আমরা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করব। এটা আসলে আমার বাস্তবতা না, এটার পিছনে আমাদের শ্রদ্ধেয় আব্দুর রশিদ স্যারের অবদান অস্বীকার করার মতো নয়। এই কারণে যে তিনি এই স্বপ্ন দেখেছিলেন, তিনি দেখেছিলেন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে এবং একটি সেটা একটি প্রতিষ্ঠিত লাভ করবে। আমরা আজকে সেই দ্বার প্রান্তে, আমরা 2016 সাল থেকে কাজ করে এ পর্যন্ত এসেছি এবং আজকে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এর ভিত গড়তে চেষ্টা করছি। আমি যতটুকু দেখেছি এতে নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলে আমি বিশ্বাস করি এবং সবাই এটা স্বীকার করে নেবেন। এত সুন্দর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণে যে নির্বাচন, এটা আসলে অস্বীকার করার মতো কিছু থাকবে না। আমি সবাইকে সবসময় বলি আমরা যদি জয়লাভ করি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একটি আধুনিকভাবে সুন্দরভাবে আরও শক্তিশালী করে প্রতিটি ব্যাচকে অংশগ্রহণ করিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই জন্য আমি সকল ব্যাচের সকল ভাই বড় ভাই ছোটো ভাই যারা আছেন সবার সাহায্য সহযোগিতা কামনা করব। আমরা আশা করব আমাদের পিছনে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের মুসলিম হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন চলতেছে। আমরা একটা মহেন্দ্র খনে চলে আসছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের। যে ট্রেন আজকে যে লাইনে শুরু হয়েছে এটা স্কুল যতদিন থাকবে ইনশাল্লাহ এখানে ছাত্র বন্ধু ভাই বোন সবাই ছাত্র বন্ধু সবাই আমরা এখানে কর্মকাণ্ড করে দলকে শক্তিশালী করে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং সুন্দর একটা নির্বাচন এবং সবাই আজকে আমরা আনন্দঘন পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ, আপনারা সবাই দেখতেছেন। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে ভোট দিচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল 2000 ব্যাচ স্পোর্টস সেক্রেটারি হিসাবে আমি ইলেকশন করতেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য। আর এখানে ভোটের মধ্যে সবাই সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হইতেছে আমি মনে করি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে হয়তো, তো এগুলা ই কইরা আমরা আশা করি শেষ পর্যন্ত একটা সুষ্ঠু ফলাফলের দিকে আগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আজকে যে ভোট হয়েছে সেখানে সর্বমোট 670 জন ভোটার অংশ নিয়েছেন, যেটি মোট ভোটারের 77%। আমরা অত্যন্ত আনন্দিত যে 77% ভোটার সশরীরে এসে এই করোনার মধ্যেও তারা ভোট দিয়েছেন। স্কুলের প্রতি তাদের যে কি পরিমাণ মমত্ববোধ সেটি এটি প্রমাণ করেছে যে 77% ভোটার এখানে ভোট দিয়েছেন, 670 জন, 77%। আমরা মাত্র একটি ভোট বাতিল হয়েছে, বাকি 669 ভোট আমরা কাউন্ট করেছি। আমি এখন পিছন থেকে ভোটগুলো পড়বো, নির্বাহী সদস্যের ভোটগুলো আগে পড়বো এবং একটা করে ভোটে করে নির্বাচিত কারা হয়েছেন আমি জানাবো। আমাদের সাথে পুরো ভোট গণনার প্রক্রিয়াটি করেছেন
আমাদের প্রিজাইডিং অফিসার যারা ছিলেন এই স্কুলের সম্মানিত শিক্ষকগণ, তারা সম্পূর্ণ ভর্তি গণনা করেছেন, তাদেরকে সহায়তা করেছেন প্যানেলের পক্ষে দুইজন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুইজন প্রতিনিধি। আমরা নির্বাচন কমিশনকে শুধুমাত্র অবজার্ভ করেছি এবং প্রত্যেকেই অত্যন্ত ধৈর্য ধরে এই কাজটি করেছেন। আমরা বিশেষ করে আমার মনে হয় আমাদের শিক্ষকদের জন্য একটা বড় হাততালি প্রাপ্য, তারা সারা দিন এই পরিশ্রমটি করছেন, আমরা ওনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি এখন সরাসরি ফলাফলে যাচ্ছি। আমি প্রথমে নির্বাহী সদস্যের ফলাফলগুলো জানাবো। নির্বাহী সদস্যের সর্বমোট 15 জন প্রার্থী ছিলেন, তার থেকে 14 জন নির্বাচিত হওয়ার কথা। আমি প্রথমে সকলের প্রাপ্ত ভোটগুলো জানাচ্ছি। নির্বাহী সদস্য মোহাম্মদ ফাইজুল হক পেয়েছেন 527 ভোট। এটিএম কামাল হোসেন পেয়েছেন 543 ভোট। মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন 544 ভোট। সৈয়দ আবুল হোসেন মোহাম্মদ নুরুল্লাহ পেয়েছেন 540 ভোট। মোহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন 547 ভোট। মোহাম্মদ এহতেশাম হাকিম পেয়েছেন 547 ভোট। মোহাম্মদ মাহমুদ হোসেন হীরা পেয়েছেন 543 ভোট। মোহাম্মদ আবু বকর সিদ্দিকী 541 ভোট। মোহাম্মদ রাশেদ খান 544 ভোট। আহসানুজ্জামান আরিফ 547 ভোট। মোহাম্মদ নূরে আলম 556 ভোট। ইমরান আহমেদ 546 ভোট। মোহাম্মদ শামসুজ্জামান উপল 544 ভোট। মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ 522 ভোট। এবং মোহাম্মদ সুলেমান ইসলাম বাপ্পি 150 ভোট। আমরা যে 15 জন প্রার্থী দাঁড়িয়েছিলেন তার মধ্যে প্রথম যে 14 জন প্রার্থীর নাম আমি পড়েছি, মোহাম্মদ সুলেমান ইসলাম বাপ্পি ব্যতীত বাকি 14 জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কলম মার্কায় প্রার্থী ছিলেন, তার প্রাপ্ত ভোট 504। সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ মহিদ হোসেন স্বতন্ত্র প্রার্থী, মোহাম্মদ মহিদ হোসেন পেয়েছেন 132 ভোট। সমাজ কল্যাণ সচিব পদে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সচিব তারিক সিরাজ কলম মার্কার প্রার্থী পেয়েছেন 511 ভোট। সাংস্কৃতিক সচিব মোহাম্মদ মাইনুদ্দিন ভূঁইয়া পেয়েছেন 116 ভোট। মোহাম্মদ তারিক সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রচার ও জনসংযোগ সচিব মাহবুব রাশেদ রুবেল, তিনি পেয়েছেন 515 ভোট। ইব্রাহিম ইসলাম সাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী, তিনি পেয়েছেন 129 ভোট। বিজয়ী হয়েছেন মাহবুব রাশেদ রুবেল। সাহিত্য ও প্রকাশনা সচিব আসলাম পারভেজ মিঠু কলম মার্কার প্রার্থী পেয়েছেন 527 ভোট। মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী ঘড়ি মার্কা পেয়েছেন 118 ভোট। ক্রীড়া সচিব শাহাদ হোসেন কলম মার্কার প্রার্থী পেয়েছেন 520 ভোট। ক্রীড়া সচিব মোহাম্মদ মনি হোসেন সূর্য মার্কা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 127 ভোট। মোহাম্মদ শাহাদ হোসেনকে ক্রীড়া সচিব পদে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সহ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ জাকারিয়া আজিম পেয়েছেন 531 ভোট কলম মার্কা প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফাইয়াজ খান রিক্সা মার্কা পেয়েছেন 103 ভোট। এই পদে মোহাম্মদ জাকারিয়া আজমকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সচিব কাজী মফিজুল ইসলাম প্যানেলের কলম মার্কা প্রার্থী পেয়েছেন 537 ভোট। শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোহাম্মদ আলিমুল ইসলাম সম্পদ পেয়েছেন 96 ভোট। কাজী মফিজুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। দপ্তর ও পাঠাগার সচিব সোহেল শিকদার জুম্মন কলম মার্কার প্রার্থী পেয়েছেন 484 ভোট। দপ্তর ও পাঠাগার সচিব মোহাম্মদ শাহিন হোসেন মোমবাতি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 148 ভোট। সোহেল শিকদার জুম্মনকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সাংগঠনিক সচিব মীর মোহাম্মদ জয়নাল আবেদিন প্যানেলের কলম মার্কার প্রার্থী পেয়েছেন 514 ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ স্বতন্ত্র প্রার্থী পার্টি মার্কা পেয়েছেন 122 ভোট। সহ সাংগঠনিক সচিব পদে মীর মোহাম্মদ জয়নাল আবেদিনকে বেসরকারিভাবে নির্বাচিত করা হচ্ছে। সাংগঠনিক সচিব মোহাম্মদ আলী রুবেল কলম মার্কার প্রার্থী পেয়েছেন 539 ভোট। সাংগঠনিক সচিব সাফায়েত কন্দ্রাস সিয়াম যার মার্কা ছিল ঘোড়া, তিনি পেয়েছেন 100 ভোট। মোহাম্মদ আলী রুবেল এ পদে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ কলম মার্কার প্রার্থী পেয়েছেন 506 ভোট।
চশমা পদে স্বতন্ত্র প্রার্থী, তিনি পেয়েছেন 125 ভোট। মোহাম্মদ আরিফকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হচ্ছে। যুগ্ম মহাসচিব পদে 4 জন প্রার্থী ছিলেন, 2 জন প্যানেলের প্রার্থী এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী। যুগ্ম সচিব পদে তানভীর মোর্শেদ চৌধুরী পেয়েছেন 504 ভোট, এমদাদুল হক পেয়েছেন 522 ভোট। যুগ্ম মহাসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন পাঁচ মার্কায় স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 116 ভোট। যুগ্ম মহাসচিব পদে ঘুরি মার্কা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 133 ভোট। যুগ্ম মহাসচিব পদে জনাব এমদাদুল হক এবং তানভীর মোর্শেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। মহাসচিব পদে প্যানেলের প্রার্থী মীর মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন 526 ভোট। মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী জট মার্কা পেয়েছেন 116 ভোট। মহাসচিব পদে মীর মোহাম্মদ জাকির হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সহসভাপতি পদে মোট 7 জন প্রার্থী ছিলেন, আমি প্রত্যেকের ফলাফলগুলি ক্রমান্বয়ে জানাচ্ছি। মোহাম্মদ মুসা পেয়েছেন কলম মার্কা প্রার্থী 508 ভোট, হারুনুর রশিদ পেয়েছেন 507 ভোট, হাজি মোহাম্মদ জাফর কলম মার্কা পেয়েছেন 504 ভোট, মোহাম্মদ মাসুদ রেজা কলম মার্কা পেয়েছেন 529 ভোট, শেখ মোহাম্মদ ওয়াহিদ 113 ভোট আনারস মার্কা স্বতন্ত্র প্রার্থী, মোহাম্মদ মজিবুর রহমান চেয়ার মার্কা স্বতন্ত্র প্রার্থী 120 ভোট, মোহাম্মদ আহসান উদ্দিন ছাতা মার্কা স্বতন্ত্র প্রার্থী 121 ভোট। সুতরাং সহসভাপতি পদে মোহাম্মদ মুসা, হারুনুর রশিদ, হাজি মোহাম্মদ জাফর এবং মোহাম্মদ মাসুদ রেজাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সিনিয়র সহসভাপতি প্যানেলের কলম মার্কার কাজী রহমতুল্লাহ পেয়েছেন 528 ভোট। সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান হাতি মার্কা স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 117 ভোট। এই পদে কাজী রহমতুল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। সভাপতি প্রার্থী সৈয়দ মনোয়ার আলী প্যানেলের কলম মার্কা প্রার্থী পেয়েছেন 498 ভোট। সভাপতি পদে বই মার্কার স্বতন্ত্র প্রার্থী আহমেদ শরীফ পেয়েছেন 148 ভোট। বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। আমি প্রথমে বলতে চাইনি, বাট আসলে ইউনাইটেড মুসলিম লীগ প্যানেলে জয়লাভ করেছে। তারা বিজয়ী হতে পারেননি, তাদের কত অভিনন্দন। তারা এই অনুষ্ঠানকে সকলকে ধন্যবাদ। আমরা আশা করি নতুন যারা কর্মী এসেছেন তারা আমাদের সবাই আমরাই পক্ষ থেকে আজকে যারা সারাদিন আমাদের ভোটের জন্য সময় দিয়েছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের 3 জন সহ আমাদের পুলিশ বাহিনী, আমাদের স্কুলের টিচার, স্কাউট এবং স্টাফবৃন্দ সবাইকে আমি অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি এই বিজয়ের মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না। এ বিজয় আমাদের নয়, এ বিজয় আপনাদের, কারণ আপনাদের ভোটেই আমরা আসলে জয়ী হয়েছি। আমাদের কোনো চেষ্টা ছিল, সেই চেষ্টাকে আপনারা সফল করেছেন। আমরা আগামী দিন আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ একসাথে কাজ করব, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা অগ্রসর হব। এ আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকবেন,
যারা আমাদের বড় ভাই আছেন তাদেরকেও বলবো, যারা আমাদের ছোট আছেন তাদেরকেও বলবো, আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত যা ছিল আমরা এখানেই সমাপ্তি করে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। সকল বাধা বিঘ্ন সকল মতবিরোধ করে আমরা সামনের দিকে এগোতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা প্লিজ ধৈর্য সহকারে আমাদের সহযোগিতা করবেন। আর আমরা মাত্র দুই এক দিনের ভিতরেই আমরা জানাবো যে আমাদের পরবর্তী কী কর্মসূচি নেব। আপনাদের সহযোগিতা করার জন্য সবাইকে আবারও অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব যে আমরা তো আজ আমরা সবাই মিলিত হয়ে একটা উৎসব করলাম। আজ আমরা আমাদের মরহুম রশিদ স্যারের কথা মনে পড়ছে, তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করলাম। আমি আমাদের প্রতিপক্ষ বলবো না, আমাদের ভাই সবাই, আমার ছোট ভাই, সেই ছোট ভাইদেরকে অনুরোধ করব, শরীফ বাপ্পি সহ সবাই যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, নির্বাচন একটা উপলক্ষ মাত্র, আমরা কিন্তু আসলে মজা করছি। আমি চাই বাপ্পি শরীফ সহ সবাই তোমরা একটু এদিকে আসো। আমি অনুরোধ করব, আমরা যারা প্রার্থী ছিলাম, আমরা প্রার্থী, আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বী না। আমি বারবার বলবো আমরা ভাই 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 ছিলাম, কারণ শরীফ বাপ্পি এই প্যানেলেরই লোক, তারা হয়তো দাঁড়িয়েছে, এছাড়া আর কিছু না। আমি চাই সবাই আসুক, নির্বাচনটাকে সার্থক করেছে, তারা নির্বাচনটাকে সুন্দর করেছে। আমরা অধীর আগ্রহে রাত 11টা পর্যন্ত যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে সেটাই বোঝা যায় যে কত আগ্রহ উদ্যাপনা নিয়ে এ কাজ করছে। আমি শরীফকে বলবো, শরীফ তুমি তোমার সবার প্যানেলের সবাইকে ডেকে আনো না। আরো সবাইকে একটা বড় শুভেচ্ছা, এই জন্য যে আমরা মাত্র তিন দিন সময় পেয়ে আমরা দাঁড়িয়ে গেছি এবং তিন দিন সময়ের পরে আমরা সবাইকে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য সুযোগ করতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে স্বতন্ত্র এবং গর্বিত মনে করতেছি। এবং সবার কাছে একটা বড় অনুরোধ রইল, আজকে যেরকম সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা ভোট গ্রহণ করেছি, আমরা ভবিষ্যতে একসাথে কাজ করে যাব। এই ইলেকশনটাই আমাদের শেষ না, ঠিক আছে? এই ইলেকশনটাই আমাদের শেষ না এবং এটা আমাদের শুরু, এবং এটা শুরু আমি এটাকে বলবো, দিস ইজ দ্য বিগিনিং অফ জার্নি, জার্নি অফ মুসলিমিয়ান, ঠিক আছে? এবং সবাইকে সবাইকে মুসলিমিয়ান ক্লাবের শুভেচ্ছা জানিয়ে এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবচেয়ে বড় অনুরোধ থাকবে সবার কাছে যে আমরা ভবিষ্যতেও একইভাবে, আজকে যেভাবে পাশাপাশি ছিলাম, ভবিষ্যতে আমরা এইভাবেই পাশাপাশি থাকব। এই দৃঢ় প্রত্যয় নিয়েই আমরা আজকে ইয়েতে শেষ করবো। খোদা হাফেজ, সালাম আলাইকুম। আমি আমার মহাসচিব জাকিরকে অনুরোধ করবো, জাকির একটু প্লিজ। তারপরে আমার সিনিয়র সভাপতি রহমতুল্লাহ আছে, জাকির জাকির তুমি একটু আসো। পিছনে যারা আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, একটা অনুষ্ঠান আমরা যে এতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, তার পিছনে অন্তরালে অনেক অনেক কাজ করেছে যারা, তার মধ্যে আমি আমার মহাসচিবের নাম এক নম্বরে বলবো। মহাসচিবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো কাজ করিনি, আমরা টিমে কাজ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমি আমার কমিটির পক্ষ থেকে যারা আজকে বিজয়ী হতে পারেননি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি উপরে থেকে ঘোষণা দিয়েছি যে আমরা নিচে নেমে সবাই এক হয়ে যাব। এবং আমরা আজকে যখন বের হব, যারা 20 জন আমাদের পক্ষে নির্বাচন করেছেন তারা আমরা সবাই মুসলিমিয়ান, সো আমরা আজকের পর থেকে সবাই এক গ্রুপ। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ফলের অপেক্ষায় থেকেছেন আপনারা। আমরা নির্বাচন কমিশনের কাছে অধীরভাবে কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ পুলিশ প্রশাসনের কাছে, আমরা কৃতজ্ঞ আমাদের স্কুল প্রশাসনের কাছে, স্কুলের টিচাররা দীর্ঘ সময় ধরে আমাদের অনেক সময় দিয়েছে, আর স্কাউটের উপর আমরা এটা স্কাউটের যে ছোট ভাইরা আছে তাদেরকেও আমরা অনেক অনেক কষ্ট দিয়েছি, তাদের তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের সর্বোপরি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, অনেক শুভাকাঙ্ক্ষী এসেছে আমাদের এই ইলেকশন দেখার জন্য, তাদের কাছে কৃতজ্ঞ। মিডিয়া যারা আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আসলে কৃতজ্ঞতার শেষ নাই, আজকের এই ইলেকশনটা নিয়ে আমাদের অনেক রকমের
আলোচনা ছিল, সমালোচনা ছিল, তার সবকিছু মিথ্যা করে আজকে আমরা সফল হয়েছি। এগুলি সবগুলি সকলের কাজের ফল। তো সবাইকে আমি আর বেশি কথা বলবো না, অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মহাসচিব জাকিরকে, আমাদের সিনিয়র সভাপতি, যার কথা না বললেই নয়, সে রহমত। রহমতকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এলেভেন অ্যাসোসিয়েশন নির্বাচন 2020, আজকে সম্মানিত আমাদের নির্বাচন কমিশন, আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সিকিউরিটি প্রশাসন এবং আমাদের ছোট বাচ্চারা, আমাদের স্কাউট এবং সবচেয়ে বড় আমাদের স্কুলের যারা কর্মকর্তা এবং কর্মকর্তা যারা আছে, সবাইকে আমি স্বাগত এবং সুন্দর অভিনন্দন জানাচ্ছি আজকে এই সুন্দর পরিবেশের জন্য। আমি আরও সার্থকতা বলছি সবাইকে, আমাদের ফুল প্যানেলে যারা আছেন এবং যারা স্বতন্ত্র যারা দাঁড়াচ্ছেন সবাইকে, ওদেরকে আমি স্যালুট দিই, কারণ ওরা যদি স্বতন্ত্র না দাঁড়ায় তো আমাদের আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান হতো না। আর আমি আজকে থেকে আমি বলতে চাই, আমরা সব মুসলিম, আমরা কোনো পারি না, কোনো উপায় না, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সব আগাবো। আমাদের শক্তি ছিল, আমাদের যারা মেম্বার সবাই ছিল আমাদের শক্তি, ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা যে প্রতিজ্ঞা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা ভবিষ্যতে একসাথে কাজ করবো। আপনারা দোয়া করেন, কারণ আমাদের একটা ঐতিহ্য আজকে 146 বছরের মানে স্কুল তার প্রথম অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে, এবং আমাদের যা বলতে হয় না, আমাদের সদ্যের শিক্ষক আমাদের রশিদ স্যার, তার জন্য আমরা দোয়া করি। ওনার স্বপ্ন এবং আমাদের সবাই স্বপ্ন আজকে সবার একত্রের জন্য আজকে আমরা এই সূচনা আমরা সৃষ্টি করতে পেরেছি। এই বলে আমার বক্তব্য শেষ করে সবাইকে, আমরা মুসলিম ইয়ান ইনশাল্লাহ একত্র থাকবো, ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখো, খোদা হাফেজ। ধন্যবাদ। আমি আমার মানে আমার সাথী বলবো, কারণ আমি যুগ্ম মহাসচিব হিসেবে আসছি, আমার সাথে ওর সাথে আমার সাথে দাঁড়িয়েছে তানবীর, তানবীরকে কিছু বলার জন্য বলবো, তারপরে তানবীর বলুক, আমার সকল মুসলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আজকে আমাদের এই